স্থাপন করতে পারবে সেরকম লোকজনদেরকে আমরা খুঁজবো। এটা আমরা সবাই বুঝি যে কোন ধরনের কমিটির জন্য কি ধরনের লোকজন দরকার। তো সেই সাব কমিটিগুলো আমার মনে হয় আজকে আমাদের সময় নেই, সেটা আমরা করতে পারবো না। তবে আমরা সাব কমিটির নাম বলে ঠিক করতে পারি এবং আমরা এই যে ব্যবস্থাপনা কমিটি বা সাধারণ কমিটি তাদেরকে আমরা দায়িত্ব দিতে পারি যে তারা একটা সাব কমিটি স্ট্রাকচার তারা করাক, তারপরে সেটা পরে আলোচনা করে আমরা এটাকে ফাইনাল করি। তো আমরা এখন মূল কমিটি যদি আমরা 101 সদস্যের কমিটি করি, সাধারণ কমিটি, সেটা তো হতে পারে যে প্রত্যেক ব্যাচের 2 জন থাকবে। এরপরে আমরা চিন্তা করবো যে কোনো গ্রাম বাদ দিয়ে হবে, যদি কোনো গ্রাম বাদ যায় তাহলে ওই 101 সদস্যের মধ্যে সেই গ্রামের রিপ্রেজেন্টেশন আমরা নিব। এইভাবে আমরা 101 সদস্যের একটা সাধারণ কমিটি করবো। আর আমরা 21 আবার আমার কাছে 21ই খুব কমফোর্টেবল সংখ্যা মনে হয়, কারণ এই কমিটিটা যত স্লিম হবে তত এই কমিটির মিটিং করা কার্যক্রম করা একটু সহজ হবে। আর কমিটিটা যত বড় হবে দেখা যাবে এই সদস্যদের একাত্র করতেই তখন আমার একটা চ্যালেঞ্জ হয়ে যাবে। তো সেই জন্য এই 101 সদস্যের সাধারণ কমিটির সঙ্গে 21 সদস্যের একটা এক্সিকিউটিভ কমিটি হতে পারে, নির্বাহী কমিটি হতে পারে, যেটা ওই 101 সদস্য থেকে আসে। এখন 21 সদস্য কমিটি নিয়ে আমরা আলোচনা করতে পারি, আমরা নামও প্রস্তাব করতে পারি যে কারা এই অ্যাটলিস্ট এই এক্সিকিউটিভ কমিটিতে কারা থাকতে পারে। এই নামগুলো আমরা কিন্তু আপনারা প্রস্তাব করলে এখনই আমরা এটা নিয়ে নিতে পারি। আর আরেকটা জিনিস আমি সবার সঙ্গে সিদ্ধান্ত নিতে চাই, সেটা তারিখটা নিয়ে। তারিখটা আমি হেডমাস্টার সাহেবের সঙ্গে আলোচনা করে যেটা জানলাম যে এই স্কুলের প্রতিষ্ঠা হচ্ছে 5ই জানুয়ারি 1919। তাহলে এটা আমার 5ই জানুয়ারি বা 4ঠা জানুয়ারি 1920 হবে এটার শতবর্ষ। তো সেইভাবে আমার কাছে মনে হয় যে এই প্রতিষ্ঠা ডেটটা, প্রতিষ্ঠার তারিখটা 1920, ওই প্রতিষ্ঠার তারিখটা, এই তারিখটা এটা এইটাই আমাদের উদযাপনের তারিখ হতে পারে। আমরা 4 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, আমি এটা ক্যালেন্ডার দেখলাম 3 তারিখ শুক্রবার, 4 তারিখ শনিবার, 5 তারিখ হচ্ছে রোববার। তো এই 3টা দিন কমফোর্টেবল, এই 3টা দিনকে যদি আমরা ঠিক করি, 4 তারিখটা মাঝখানে থাকলো ওইটা আমাদের মূল অনুষ্ঠান, আর শুক্রবারের দিনে আমরা শুরু করলাম, রোববারে গিয়ে আমরা শেষ করলাম। তো এটা হতে পারে কিনা? 1920 সালের 3 থেকে 5ই জানুয়ারি একটু চ্যালেঞ্জ আছে। অনেক সময় এই সময়ে দেখা যায় যে একটু শৈত্য প্রবাহ প্রবাহ হয়, এরকম একটু কিছু প্রবলেম এটা থাকতে পারে। এখন এটাকে খুব অত চিন্তা করে আমাদের এটা করা যাবে। আমরা এখানে ইম্পর্টেন্স দিচ্ছি এই ডেটটাকে, এই তারিখটাকে, যে তারিখে স্কুলের প্রতিষ্ঠা সেই তারিখটাকে আমরা গুরুত্ব দিচ্ছি, এবং সেই তারিখটাতে আমরা করলে এটা একটা সবার কাছে গ্রহণযোগ্য হবে। আমরা এবং এটা অ্যাটলিস্ট এই যে এখানে আমি ইন্টারভিউ নিলে কেউ আমরা জানি, আমি নিজেও জানতাম না যে এটা আসলে স্কুলের প্রতিষ্ঠা কয় তারিখে। তো এই ওই তারিখটা সামনে করে যদি আমরা এই অনুষ্ঠানটা করি তাহলে আমাদের সকলের মধ্যে এই তারিখটা প্রতিষ্ঠিত হয়েছে, আমরা সকলে জানবো যে এই তারিখে স্কুল প্রতিষ্ঠিত হয়েছে। আর হেডমাস্টার সাহেব যেটা বলছে এটা খুবই অনুপ্রাণিত করেছে আমাদের, আমরা আনন্দিত হয়েছি। সত্যিকার অর্থে এই স্কুলের যে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানের পরিশ্রম তা সেই অনুষ্ঠানের শ্রম আমরা জানাই দিই, সেই অনুষ্ঠানের কৃতিত্ব কিন্তু এই স্কুলের যাবে। সবাই জানবে দোলা স্কুলের অনুষ্ঠান, সবাই জানবে যে দোলা স্কুলের যারা এখানে ম্যানেজিং কমিটি আছে, যারা এই স্কুলের শিক্ষক আছে তাদের অনুষ্ঠান। এটা কিন্তু আসলে মেসেজটা যাবে, এটা যেভাবে হোক এই সংক্ষেপে যায় দেখবেন যে এটা দোলা স্কুলের অনুষ্ঠান হিসাবে পরিচিত। তো সেই জন্য আর কোনো প্রার্থী না থাকুক, এই প্রার্থী তো আমাদের আছে, তারপরে এটা একটা ব্যাপক প্রচার, এটা রেডিও টিভিতে পত্রিকাতে এটা প্রচার হবে, আমরা এটা বিজ্ঞপ্তি দিব, এটা আমরা বিভিন্ন মাধ্যমে এটা প্রচার হবে, রেজিস্ট্রেশনের জন্য, তারপর অনুষ্ঠানের জন্য আমরা যেসব অতিথি তো রাখবো আশা করি আমরা সেই ধরনের অতিথি আনবো যাদের মিডিয়া কাভারেজ থাকে। সেজন্য এটা আমাদের সকলের ঐকান্তিক চেষ্টা লাগবে, প্রচেষ্টা লাগবে। এখন আপনার বলেন যে 21 সদস্যের কমিটিটা বলেন, 21 সদস্যের কমিটিটাতে কি কি ধরনের পদ থাকা দরকার, আর কারা থাকতে পারে, খুব তাড়াতাড়ি আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক আর সব সদস্য, সদস্য সচিব লাগবে আমার তাই মনে হয়, আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক সঙ্গে সদস্য সচিব লাগবে। আর 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 কোনো পদবী দরকার? কোষাধ্যক্ষ লাগবে, অর্থটা
বিলাতে তাহলে আর বাকি সদস্য চার আর সতেরো আর সব সদস্য দুজন দুজনকে দিলে আর যদি ব্যাসের পরে গ্রাম বাকি থাকে তাহলে সে গ্রামের গ্রামের নাম দিয়ে যে গ্রামে কাকে দিলে আমাদের এই পারপাসটা সার পাবে শুধু নাম দিলে হবে না আমাদের কাজের লোক দরকার আর 21 জনের করে 21 জনের করে